ভারত কৃষি প্রধান দেশ। এদেশের কৃষকরা হলো দেশের আসল শক্তি। কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলায়, আর তার ফলেই দেশ শস্য শ্যামলা হয় এবং এদেশের আপাময় মানুষ পর্যাপ্ত পরিমাণ খাদ্যশস্য পায়। রাজ্যের কৃষকরা করোনাজনিত পরিস্থিতিতে প্রথম পর্যায়ে কৃষকরা তাদের খেতে যেতে পারেনি, কিন্তু এরপরই কৃষি ও কৃষকদের কথা মাথায় রেখে সারা দেশের সাথে রাজ্যেও কৃষকদের কৃষি কাজ করার জন্য অনুমতি দেওয়া হয়, তবে শর্ত সাপেক্ষে। মূলত দৈহিক দূরত্ব বজায় রেখে খেতে কাজ করার কথা বলা হয়েছে এবং কৃষকরা সেই অনুসারেই কাজ করছে। এবছর আমন ধানের ফলন কেমন হয়েছে বা এ বিষয়ে কৃষকের কি অভিমত, এ নিয়ে দক্ষিণ জেলার প্রান্তিক মহকুমা সাবরুমের বিভিন্ন এলাকায় নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধি কৃষকদের সাথে কথা বলেছিলেন। মূলত সাবরুম মহকুমার মনুঘাট, বটতলা, রানীর বাজার, ডোলবাড়ি, শ্রীনগর, মাধবনগর, বিজয়নগর সহ অন্যান্য এলাকাগুলিতে কৃষকদের অভিমত, এবছর ধানের ফলন মোটামুটি ভালো, আর তাই কৃষকদের মুখে খুশির ঝিলিক। তো এবার আপনি কি ধান চাষ করছেন? এটা এশিয়া সেরা। নাম কি? এশিয়া সেরা। এশিয়া সেরা এই প্রজাতির ধান চাষ করছেন? এবারে আপনার ফলন কিরকম হয়েছে? ফলন মোটামুটি ভালো হয়েছে, কিন্তু আপনার ওই মাঝে দিয়ে জল পাইছি নাইলে একটু ফসলটা কমেছে। তো এখানে কি জলের সমস্যা আছে? জলের সমস্যা এমনি আসিল না, ওই লকডাউনের কারণে জল পাইছি না, বর্ডারও জল আছে না। তো এটা কোন জায়গাতে আপনি চাষ করতেছেন? এটা বিজয়নগর। বিজয়নগর জল, এবার লকডাউন থাকার কারণে যে জল পাইছেন না, যে তার কারণে মানে এবার ফসলের চাষটা একটু কম হয়েছে। এছাড়া আপনারা যে চাষবাস করেন, এতে সরকারের তরফ থেকে কোনো রকম সাহায্য করা হয়েছে নি? না, এখানে কোনো সাহায্য হয়েছে না। তো বর্তমানে এখন আপনারা তো নিজস্ব, সব নিজস্ব। অপর এক কৃষক জানায়, কৃষি দপ্তর থেকে সার বীজ দিয়ে সাহায্য করা হয়েছে, তবে লকডাউনের কারণে জল সেচে ব্যাঘাত হয়েছে। এবারে মানে জলের কি কোনো সমস্যা হয়েছিল? এবারে জলের সমস্যা বলতে যে লকডাউনের সময় একটু সমস্যা হয়েছিল। কি কারণ হয়েছিল? ওই পাম্প, ফেরি নদীর জল যে পাম্পের মাধ্যমে যে দেওয়া হইতো, লকডাউনের কারণে ঠিকভাবে দেওয়া গেছে না। তো এই যে আপনারা চাষ করতেছেন, আপনারা সরকার থেকে কোনো রকম সুযোগ সুবিধা বা সাহায্য কিছু পাইছেন? সার পাইছেন আপনারা? তো আপনারা কি যে জায়গাতে ধান চাষ করছেন এটা কি আপনার নিজস্ব জায়গা? বর্গা চাষ করেন? আপনারা কি হিসেবে বর্গা চাষ করেন? সমান সমান সব কিছু মিলিয়ে সংশ্লিষ্ট এলাকাগুলিতে আমন ধানের ফলন ভালোই হয়েছে। কৃষকরা যে আশা নিয়ে বুক বেঁধেছিল, এবারকার ধানের ফলন কৃষকদের মুখে হাসিও ফুটিয়েছে। এ মরশুমে এফসিআই রাজ্যের কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা শুরু করে দিয়েছে। প্রতি কেজি ধানের সহায়ক মূল্য 18.15 টাকা। মঙ্গলবার প্রথম দফায় রাজ্যে বিলোনিয়া, সোনামুড়া ও তেপানিয়া থেকে ধান ক্রয় শুরু করেছে এফসিআই। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।